আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর 21 আগস্ট গ্রেনেড হামলায় ছিলেন তারিক রহমান। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 15 আগস্টে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন দেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম একটি নজির। এস কে শরাফের প্রতিবেদনে বিস্তারিত। রোববার চট্টগ্রামে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে হত্যার রাজনীতির উত্তরাধিকারী উল্লেখ করে তিনি বলেন, এদেশে হত্যা ও সন্ত্রাসের জনকও তারা। 15 আগস্টে জেনারেল জিয়া মাস্টার মাইন্ড, আর 21 আগস্ট হাও ভবনে যুবরাজ তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, সে হচ্ছে মাস্টার মাইন্ড। যোগসূত্র আছে, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান সংশ্লিষ্টতা নেই বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। হত্যাকারীদের পুরস্কৃত করা, পুনর্বাসিত করা, বিচারের পথ রুদ্ধ করা, এটা যে করে সে কি খুনের সঙ্গে জড়িত নয়? আর কি প্রমাণ চান? খুনিদের বিচারের পথ রুদ্ধ করলেন, বেনিফিশিয়ারি হয়ে চিফ অফ আর্মি স্টাফ হলেন খন্দকার মোস্তাকের, এত বিশ্বস্ত লোক। এদিকে বিকেলে মহাখালীতে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতাদের সমালোচনা জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। একটি দলের মহাসচিব তিনি যেই ভাষায় সরকারের সমালোচনা করছেন, আওয়ামী লীগের সমালোচনা করছেন, আমার মনে হচ্ছে প্রচণ্ড হতাশায় তিনি এখন আবুল তাবুল বকা শুরু করেছেন। সরকারের ব্যর্থতা উনি অনুবীক্ষণ দিয়ে খোঁজার চেষ্টা করছেন। তার বক্তব্যে মনে হচ্ছে যে তিনি মানসিকভাবে সুস্থ বলে আমার মনে হলো। পরে করোনাকালীন অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি, সাথে আছি সবসময়।